সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি দিনাজপুরের অন্যতম পর্যটন স্পট স্বপ্নপুরীতে। এই স্বপ্নপুরীতে এসেছি একটু অন্য টাইমে, অর্থাৎ দর্শনার্থীরা যখন বের হয়ে যায় ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এই স্বপ্নপুরীর মধ্যে এসেছি। এবং স্বপ্নপুরী আসলে দিনের আলোর পাশাপাশি রাতের দৃশ্যটি কেমন দেখায় সেই সৌন্দর্যগুলোই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো প্রিয় দর্শক, আমার সঙ্গে চলুন এবং উপভোগ করুন এই দৃষ্টিনন্দন জায়গাটি। আমরা ইতিমধ্যেই প্রবেশ গেট দিয়ে এই স্বপ্নপুরীতে প্রবেশ করেছি এবং স্বপ্নপুরীর সৌন্দর্যগুলো আপনাদেরকে এখন দেখাবো। আমরা এর আগেও একটি ভিডিও করেছিলাম, সেটি আমাদের চ্যানেলে দেখিয়েছি। আজকে আরেকটু বিশেষ করে সন্ধ্যার পরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কৃত্রিম আলোতে স্বপ্নপুরীটি দেখতে কেমন সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন সামনে আগে যাই এবং আরও কিছু সৌন্দর্য আমরা উপভোগ করি। ও ওয়াও, নাইস! ও, খুবই চমৎকার একটি দৃশ্য। দেখুন, একটি পুকুরের সামনে এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে, ছবির চেয়েও সুন্দর। আমরা যে বলি না ছবির মতো সুন্দর। এখানে কিন্তু এই পুরনো বিনোদন স্পটটি অনেক পুরনো, কিন্তু এখনও অনেক সুন্দর লাগে। যতবারে আসি ততই ভালো লাগে, অনেকবার এসেছি তাও ভালো লাগে। দেখুন কী সুন্দর, ভেরি নাইস। আর আমরা ওয়েট করছি, আর কিছুক্ষণ পরে হয়তো এই দিনের আলো শেষ হয়ে যাবে, তখন রাতের আলোতে কেমন দেখায় রং বেরঙের আলোতে সেই সৌন্দর্যগুলো আমরা উপভোগ করব। তো প্রিয় দর্শক, চোখ রাখুন। প্রিয় দর্শক, আমি এই যে একটি কৃত্রিম পুকুর যেখানে শাপলা ফুল ফুটে আছে কৃত্রিমভাবে, এবং এখানে দ্বীপের মতো একটু উঁচু করা হয়েছে, সেখানেও ফুল। আর এখানে আমার কলিগরা আনন্দ করছে, দেখতেই পাচ্ছেন। এই যে ওনারা আপনাদেরকে হাই দিচ্ছেন, মানে বলছেন, হাত ছানি দিয়ে ডাকছেন, বারবার আসুন, দেখুন কি চমৎকার একটি দৃশ্য। আমরা একটু উপরে উঠছি। আসলে এগুলো কি ফুল জানেন? ফুলগুলো সম্পর্কে জানা আছে আপনাদের? চলেন দেখি, আমরা একটু দেখি ভেতরে। এখান থেকে আমরা আপনাদেরকে একটু ভিউটি দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন স্বপ্নপুরী দেখতে কত সুন্দর। আর একটু পরে হয়তো আলোগুলো জ্বলে উঠবে, পুকুরে শাপলা ফুল, এপাশে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। স্বপ্নপুরীর কোন সৌন্দর্যটি দেখাবো আসলে কনফিউশন। প্রবেশ করার পর এখানকার যে সবুজ সবুজ গাছগুলো রয়েছে, সেই গাছগুলোকে যে সুন্দর সুন্দর আদল দেওয়া হয়েছে অনেক ধরনের উপকরণে, সেটিও কিন্তু খুবই মনোমুগ্ধকর। আর এপাশে একটি মসজিদ আছে, এই মসজিদটি দৃষ্টিনন্দন একটি মসজিদ। ভেতরেও আপনাদেরকে কিছু দৃশ্য দেখিয়েছিলাম। পুকুর পাড়ে একটু নিয়ে যাই। পুকুর পাড়ে ঘাটটিও কি সুন্দর, বড় বড় পাম গাছ রয়েছে, এই পাশে মসজিদ। এই যে পুকুর পাড়, চারপাশ ছাদটি দেখুন কি সুন্দর, এখানে পানি আছে, এবং এই যে পুকুর পাড়, কি চমৎকার। প্রিয় দর্শক, আমি এখন আছি ঠিক স্বপ্নপুরীতে প্রবেশ করে প্রথমে এই যে মসজিদ, মসজিদের পাশে যে একটি কৃত্রিম পুকুর রয়েছে, দেখুন পুকুরটি কি সুন্দর। পুকুরের চারপাশের দেয়ালে আলপনা করা হয়েছে, ঘাটটিও কি সুন্দর, এবং ঘাটের সঙ্গে একটি সুন্দর ছাদ লাগানো বসার ব্যবস্থা রয়েছে, এটিও অনেক নান্দনিক। আমার সঙ্গে আসুন প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটু দেখাই এর সৌন্দর্যগুলি। আমরা অ্যাকচুয়ালি এখানকার যে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট রাইড রয়েছে সেগুলো দেখাচ্ছি না আপনাকে, শুধু আপনাদেরকে শুধু এখানকার সৌন্দর্যগুলো দেখাচ্ছি। মানুষজন ব্যস্ত, মানুষজন যারা শহরে থাকেন তারা একটু বিনোদন খুঁজে নেওয়ার জন্য এই জায়গায় আসেন, তো সত্যি প্রশান্তি এনে দেয় এখানকার সৌন্দর্য দেখে। আপনাদেরকে আরও দেখাবো, প্রিয় দর্শক আমার সঙ্গে চলুন।
আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই সামনের অংশটি। এই আমরা পেছন থেকে এখন সামনের দিকে এদিকেই যাচ্ছি, তো আপনাদেরকে আরও কী কী আছে সেগুলো দেখাবো। অ্যাকচুয়ালি এখন যেহেতু সন্ধ্যার সময়, এখন হয়তো সব রাইডগুলো বন্ধ হয়ে গেছে। আমরা মূলত এসেছি এখানকার সৌন্দর্যটি দেখার জন্য, সন্ধ্যার রাতের সৌন্দর্যটি, সেটি আমাদেরকে আমাদের ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের একজন স্বনামধন্য তলোয়ারবিদ, ফেন্সার যিনি বলা হয়, তিনি আমার সহকর্মী, আমরা একসঙ্গে ঘুরতে এসেছি। তো সোহেল রানা ভাই, কেমন লাগছে আপনার এই এখানকার? আপনি কি এর আগে কখনো এসেছেন স্বপ্নপুরীতে? অবশ্যই এই স্বপ্নপুরে এতে এর আগে এসেছি, কিন্তু সন্ধ্যাবেলায় যে এত সুন্দর একটা ভিউ আছে এটা আমার মানে কল্পনার বাইরে ছিল। আমার আজকে আমি খুব এনজয় করছি এবং খুব ভালো লাগছে। দর্শকরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যদি কখনো কেউ স্বপ্নপুরে এসে থাকেন তবে অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় এসে সন্ধ্যার যে ভিউটা উপভোগ করার জন্য। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সোহেল রানা ভাই। আমরা আরও দৃশ্য উপভোগ করব এবং আরও অনেকের সাথে কথা বলবো। পাড়াটি চলছে, আমরা দেখছি যে এই যে সেভেন ওয়ান্ডার্স, সৌরজগৎ ও নব থিয়েটার, এইটাতে আসলে বঙ্গবন্ধু নব থিয়েটার ঢাকায় যেমন আছে, বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো দেখা যায় অডিটোরিয়ামে বসে, ঠিক এই ধরনের অ্যামিউজমেন্টের ব্যবস্থা রয়েছে। সালমান, একটু আমার ক্যামেরা আমাদের দর্শকদের হাই বলো। হাই। তোমার এখানে কেমন লাগতেছে সালমান? অনেক ভালো। কি ভালো লাগে এখানকার তোমার? অনেক সুন্দর গাছ, তাই না? গাছপালাগুলো সুন্দর। তুমি কি উপভোগ করতেছো সত্যি সত্যি? হ্যাঁ। গুড, তাহলে চলো আমরা সামনে আরো দেখি। স্বপ্নপুরীতে কিন্তু অনেক কিছু আছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের প্রতিকৃতি এখানে আছে, সাভারের স্মৃতিসৌধ, এছাড়াও আছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এগুলো আসলে রাতের সময় কিন্তু ওই যে লাইটিংয়ের কারণে এর প্রতিকৃতিগুলো আরও স্পষ্ট হয়। আর স্বপ্নপুরী জুড়ে এ ধরনের হাজার হাজার সবুজ গাছ রয়েছে, যে গাছগুলোকে অনেক সুন্দরভাবে ড্রেসিং করা হয়েছে এবং বিভিন্ন আকৃতি দেওয়া হয়েছে। এপাশে একটি মিলনায়তন অডিটোরিয়াম, এখানে কনফারেন্স বা অন্যান্য প্রোগ্রামের জন্য। আর এটি হচ্ছে স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। এখানে আরেকটি আমরা প্রতিকৃতি দেখছি, ম্যুরাল, জ্ঞান কোষ। আস্তে আস্তে সব লাইটগুলো জ্বালানো হচ্ছে স্বপ্নপুরীতে। তো আমার বলার দরকার নেই। এই যে দেখুন গাছগুলো কি সুন্দর, রংপুরের আরডিএসে যেভাবে বা কারুপণ্যর ফ্যাক্টরির গাছে দেয়ালে যেভাবে সাদা সাদা গাছ লাগানো আছে, সেভাবে কিন্তু এই স্বপ্নপুরীর প্রধান কার্যালয়ে গাছ লাগানো আছে। এপাশে স্বপ্নপুরীর বিভিন্ন কটেজ এবং রুম রয়েছে, যারা আবাসিকভাবে রাতে থাকতে চান তাদের জন্য এখানে রুমেরও ব্যবস্থা আছে। এপাশে কৃত্রিম লেক, বিভিন্ন ধরনের যেই রাইডগুলো রয়েছে ওয়াটার রাইড, সেগুলো চালানো হয়। এগুলো শুনতে পাচ্ছি আমরা স্পিড বোর্ডের শব্দ, সম্ভবত রাতেও এখানে স্পিড বোর্ড চলে। এই যে একটি স্পিড বোর্ড দ্রুত গতিতে এগিয়ে আসছে, মনে হচ্ছে কোনো সাগরে বা নদীতে স্পিড বোর্ড চলছে। এই স্পিড বোর্ডে দর্শনার্থীরা উঠতে পারেন সন্ধ্যার সময়ও, এই স্পিড বোর্ডে দর্শনার্থীরা নৌ ভ্রমণ করছেন স্বপ্নপুরীর এই কৃত্রিম লেকে। সুপ্রিয় দর্শক, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যে কারণে এই অন্যতম স্বপ্নপুরীর যে বিনোদন পার্কটি রয়েছে এখানে কিন্তু কিছুটা কোলাহল আমরা কম দেখছি এবং মানুষজনের আনাগোনা অনেক কম দেখছি।
আর এ পাশে আরও কিছু জায়গা আছে আমরা যাব এবং লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো প্রিয় দর্শক চলুন আমার সঙ্গে, আমরা সামনে যাই, আরও কিছু কী কী আছে এগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা ঘুরতে এসেছেন তারা কীভাবে দেখছেন সেটিও আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা এই ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের যে জায়গাগুলো রয়েছে ঘোরার মতো কৃত্রিম যে বিনোদন স্থানগুলো সেগুলো একটু করে একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন। আর অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক আবারও বলছি, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তো প্রিয় দর্শক কথা নয়, চলুন আরও সামনে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। পুরোদের কিছু দোলনা রয়েছে, তাছাড়া রাইড রয়েছে। আর এখানে যেটা দেখছি এটি একটি কয়েকজনের মূর্তি, যেখানে আসলে বিদ্যার্থীদের দেখা যাচ্ছে বই হাতে, সম্ভবত পড়াশোনা বিদ্যা এসব বিষয় নিয়ে এই এই ম্যুরালটি স্থাপন করা হয়েছে এখানে। সুপ্রিয় দর্শক আমরা আরেকটি লেকের সামনে আছি, গোল একটি রাউন্ড দিয়ে ছোট্ট লেক। আর আমি যেখানে আছি এটা একটি রেল লাইন, অর্থাৎ এদিক দিয়ে যে টয় ট্রেনগুলো রয়েছে শিশুদের খেলনা ট্রেন সেগুলো যাতায়াত করে, এবং ওই যে দেখছেন একটি প্ল্যাটফর্মের মতো ওখানে ড্রাগনের ছবি আছে দুটা মুখ দিয়ে, এটি আসলে এই ট্রেনটি চারপাশ দিয়ে রাউন্ড দেয়, সম্ভবত ওখান থেকে উঠতে হয় ওই যে ওই পাশে যেই এটি দেখছেন। আর 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 যদি আপনাদেরকে বলি স্বপ্নপুরীতে যে ভিডিওগুলো দেখা যায় বা ছবিগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই ড্রাগনের দুই মাথা মুখ, এটি কিন্তু বিশেষভাবে একটি পরিচিত ছবি যেটি আমরা প্রায় ভিডিও কিংবা আমরা যে কোনো ছবিতে দেখে থাকি। চিড়িয়াখানার প্রবেশ গেটের সামনে একটি বড় বাঘের মুখের ছবি আছে, এখানে টিকিট কাউন্টার এই চিড়িয়াখানায় প্রবেশের জন্য। সুপ্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি স্বপ্নপুরীর চিড়িয়াখানা, যেটি এখন বন্ধ। এখানে কী কী প্রাণী রয়েছে হয়তো আপনাদেরকে এরপরে যখন আমরা কোনো বিস্তারিত ভিডিও করব তখন দেখাবো। যদি বলছিলাম যে এখানে কী সুন্দর সুন্দর আকৃতি দেওয়া হয়েছে, অনেকগুলো ফুলদানি আছে, অনেক ফুলের গেট আছে এবং সুন্দর সুন্দর ফুল গাছও আছে এই স্বপ্নপুরীতে। কিছু মিনার তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন গাছগুলোকে কী সুন্দর করে ড্রেসিং করে এই মিনারগুলো তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক আমরা এরপরে যদি স্বপ্নপুরী নিয়ে আপনাদের ভিডিও করি তাহলে অবশ্যই অবশ্যই এখানকার কিছু রাইডে চড়ে সেখানকার বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে দেখাবো। আমার সামনে দেখছেন এই যে পেছনে ক্যাবল কার, এই ক্যাবল কারটি পুরো পানির উপর দিয়ে চলে গেছে এই প্রান্ত থেকে ও প্রান্ত। এই ক্যাবল কারটিও কিন্তু খুবই আকর্ষণীয় এবং দর্শনার্থীরা অনেক বেশি এটাতে চড়ে থাকেন। তো এখন তো আসলে বন্ধ হয়ে গেছে, আমরা নেক্সটে যখন আসব যখন এটার উপযুক্ত সময় থাকবে চড়ার জন্য আপনাদেরকে দেখাবো। দূর থেকে আমরা শহীদ মিনার, স্মৃতিসৌধ এগুলো একটু দেখার চেষ্টা করছি, তবে পর্যাপ্ত লাইট না, ভেবেছিলাম হয়তো অনেক বেশি লাইট থাকবে তাহলে এগুলোকে আরও সুন্দর দেখাতো। দর্শনার্থীদের জন্য রেস্ট রুম বসার জন্য এটিকে অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, ভেতরের চারপাশের কীভাবে এটি আছে, এখানে অনেক ধরনের রং বেরঙের রঙিন আলো, আর অনেক কিছু চেয়ার দেওয়া আছে যেখানে দর্শনার্থীরা বসে সন্ধ্যাবেলার দৃশ্য উপভোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক আমরা বসে আছি এই স্বপ্নপুরীর একটি ছোট্ট কুঁড়ে ঘরের মতো জায়গায় যেটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, এখানে দর্শনার্থীরা সন্ধ্যার সময় বসে থেকে এর দৃশ্য উপভোগ করতে পারে। এখানকার পরিবেশটিও সুন্দর এবং অনেক মনোরমও লাগে। স্বপ্নপুরীর রাতের দৃশ্য এই ছিল আজকের ভিডিওতে, আপনাদেরকে খুব অল্প করে দেখালাম কারণ আসলে এখন সব কিছুই মোটামুটি বন্ধ এবং আলোর পর্যাপ্তটাও যেরকম ভেবেছিলাম প্রবেশ করার পরে ঠিক সেরকম নয়, কিছু জায়গায় কিছু আলো দেওয়া আছে। হুমায়ুন ভাই উনি আমাদেরকে আজকে রাতে এই স্বপ্নপুরীতে দেখালেন, যার সৌজন্যে আমরা দেখতে পেরেছি, আপনি কিছু বলুন। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আসলে আপনারা আমার বাসায় আসছিলেন, আমি খুব আনন্দিত এবং আমার কি বলবো কথা বলার ভাষা নেই, এত খুশি লাগতেছে। আর আমার বাড়ি থেকে ঘুরে আসার পথে যে স্বপ্নপুরী, স্বপ্নপুরীতে এসে আপনারা নিশ্চয়ই দেখছেন যে আসলে স্বপ্নপুরী কত সুন্দর একটি জায়গা। আর দর্শক আপনারা আসবেন স্বপ্নপুরীতে আপনাদের রাতের দৃশ্য দেখার জন্য। হ্যাঁ, সকলকে ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে।
হুমায়ুন ভাই আমাদেরকে এরকম একটি সুন্দর সন্ধ্যা এখানে উপহার দেওয়ার জন্য। আমরা দিনের বেলা কিন্তু স্বপ্নগুলি দেখেছি, সন্ধ্যার সৌন্দর্যটা উপভোগ করলাম আপনার সৌজন্যে। আপনার শুভকামনা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। মামা যাবা নাকি? মামা এ মামা এ মামা এ কুদ্দুস মামা এ কুদ্দুস মামা যাবেন নাকি? আমরা একটা ডিজিটাল ভ্যানওয়ালাকে পেয়েছি, নতুন ডিজিটাল ভ্যানওয়ালা, একটু দেখি ভ্যানওয়ালাকে। ওনার পারফরমেন্স অনেক ভালো, দেখুন কত সুন্দর ভ্যান চালাতে পারেন। মামা আপনি আমাদেরকে একটু নিয়ে চলুন, আমরা একটু স্বপ্নপুরীতে যেতে চাই আপনার সঙ্গে। মামা আমাদেরকে একটু নিয়ে চলুন, চলেন চলেন প্লিজ প্লিজ প্লিজ। এই দেখুন আমরা একজন ডিজিটাল ভ্যানওয়ালার সঙ্গে উঠে গেলাম। আপনি কতদূর নিয়ে যাবেন আমাদেরকে? রংপুরে রংপুর এক্সপ্রেস ভ্যান, রংপুর এক্সপ্রেস ভ্যান। আসেন আসেন, আমরা ভ্যানে চড়ে চলে যাচ্ছি স্বপ্নপুরি থেকে আরেক পুরীতে যাচ্ছি। আপনার পারফরমেন্স খুবই ভালো, আপনি চমৎকার চালান। সুপ্রিয় দর্শক, স্বপ্নপুরি নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আপনাদেরকে রাতের স্বপ্নপুরীর সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।